অন্যতম একজন অ্যাম্বাসেডর কিরণ ভাই, তো আমার সাথে আছে তারাশ মহিলা ডিগ্রি কলেজের, তারাশ মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত ভবানী কোটির সম্মানিত সভাপতি জনাব খলিলুর রহমান, এবং আমার সাথে আছেন তারাশ মহিলা ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠার অন্যতম ব্যক্তিত্ব গাজী আব্দুর রহমান মিয়া, তিনি আছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার। তো আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের একটি অন্যতম ইউনিভার্সিটি অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয় আমরা পরিদর্শন করলাম, সেই সাথে ইউনিভার্সিটির কর্মকাণ্ড আমরা দেখলাম। তো আমাদের অনেক ভালো লেগেছে, বিশেষ করে বিজয়ের স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আমাদের এই স্মৃতিটি আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে। ধন্যবাদ শিক্ষকবৃন্দ। আবারও তারাশ মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমরা গভীরভাবে সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করতে চাই 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবারের যে সমস্ত শহীদ সদস্য রয়েছেন এবং তাদের স্মরণে এই যে স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে সেটির সামনেই আমরা কথা বলছি। এবার আমাদের প্রিয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান দাদার কথা শুনব। আমি একজন ক্ষুদ্র মানুষ, তবে বিগত স্বাধীনতা সংগ্রামের আমি একজন সাধারণ সৈনিক ছিলাম। তারপরেও আমি বিশিষ্ট পোলারডাঙ্গা যুব শিবিরের আমি একজন প্রশিক্ষক এবং 4 নম্বর কোম্পানি কমান্ডার। আজকে টাঙ্গাইলের ময়মনসিংয়ের এই শিক্ষা সফরে আসার পরে যে জিনিসটা পরিলক্ষিত হলো সেটা হলো এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ছেলে মেয়েদের নিয়ে আসে যে আমরা কিছু শিক্ষা নিয়ে যেতে পারছি, এই আমি অশেষ ধন্যবাদ দিই কিছু আসে। এবার আমরা একটু মাননবর একটু স্যার একটু সব মিলে একটু স্যার কেমন লাগছে স্যার আপনার? ভালো লাগছে। এবার আমরা একটু শিক্ষার্থী থেকে একটু অল্প পরিসরে শুনবো, যে তোমরা এই সেই সকাল থেকে জার্নি করে এসেছো এবং তোমাদেরকে কোনো রকম আসলে বিশ্রামের সুযোগ দেওয়া হচ্ছে না, সময় যেহেতু কম, একটার পর একটা ক্যাম্পাস আমরা ভিজিট করছি, এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছি, তো সংক্ষেপে বলবে কেমন লাগছে আসলে তোমাদের? ভালো লাগছে, একজনের পক্ষ থেকে বলবে। আমাদের সবারই অনেক ভালো লাগছে, আমরা এখানে এসে নতুন নতুন এক্সপিরিয়েন্স অর্জন করতে পারছি, এবং আমাদের এখন যে লক্ষ্য আমরা এই কলেজের বা এই বিশ্ববিদ্যালয়ের যেরকম বরেণ্য বা ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী আছে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন এরকম হতে পারি, এই স্বাধীন বাংলাদেশের জন্য আমরা যেন কিছু করতে পারি এবং বাংলাদেশকে যেন উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য যে সকল প্রচেষ্টা আমাদের তরুণ তরুণী প্রজন্মের সেগুলো যেন আমরা ভেরি গুড। এবার আমি একটু ছোট্ট করে একটি প্রশ্ন করব, সেই প্রশ্নটির উত্তরটি যে কোনো একজন দিবে, সেটি হচ্ছে ইতিমধ্যে আমরা একটা হাই স্কুল দেখেছি, একটা কলেজ দেখেছি, এবং এই মুহূর্তে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে আছি। তো আমাকে একজন বলবে যে তোমাদের যে এলাকার প্রতিষ্ঠানগুলো, তার মানে সিরাজগঞ্জ যে প্রতিষ্ঠানগুলোতে তোমরা পড়াশোনা করেছো বা দেখেছো, তার মধ্যে এখানকার কি পার্থক্য, একজন যদি কেউ বলতে চাও, যে কোনো একজন বলো। এই সোজাহনা কেন তুমি বাঁকা কেন? শিক্ষাগত দিক দিয়ে একটু ভিন্নতা থাকলেও পরিবেশ পরিবেশগত একটু ভিন্নতা আছে, এবং উন্নতর প্রচেষ্টার কারণে এই ইনস্টিটিউটগুলো অনেক উন্নত, এবং তাই আমাদের অনেক চেষ্টা করতে হবে যে বিশ্বের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো উন্নতি লাভ করে। সুন্দর। আচ্ছা, আর সর্বশেষ প্রশ্ন, আমরা আবার আরো একটা জায়গায় চলে যাব। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আরেকটি কথা বলে রাখি যে এই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর রয়েছেন, এই প্রক্টর মহোদয় কিন্তু এই শিক্ষা সফরের সঙ্গে জড়িত আছেন, কেননা উনি সুন্দরভাবে পারমিশন না দিলে, দিক নির্দেশনা না দিলে হয়তোবা এই শিক্ষা সফরটি এমনভাবে হতো না। সেই প্রক্টর স্যারের সাথে আমরা একটু পরে দেখা করব এবং প্রিন্সিপাল মহোদয় একটু কথা বলবেন। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই যে তোমরা এর আগে
আগে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটির নাম শুনেছো কিনা, অথবা এই প্রতিষ্ঠানে পড়ার কোনো স্বপ্ন তোমরা দেখো কিনা, বা কেউ যদি এটাতে পড়ার স্বপ্ন দেখে তাহলে কেমন হবে সেটা এইটুকু আমি একটু শুনতে চাই। পেছন থেকে যে কোনো একজন একটু যদি বলো। আচ্ছা, যে কেউ অবশ্যই উন্নত একটি প্রতিষ্ঠান, এবং আমরা আগে থেকেই এটা সম্পর্কে জ্ঞান লাভ করে এখানে ভ্রমণ করার জন্য এসেছি, এবং আমরা চাই আমরা লেখাপড়া উন্নতি করব এবং এমন একটি প্রতিষ্ঠানে নিজের যোগ্যতা এসে লেখাপড়া করার জন্য। সুন্দর, আমরাও এই শিক্ষার্থীদের জন্য দোয়া করি, তাদের মনোবাসনা সৃষ্টিকর্তা যেন পূরণ করেন। আর একটা বিষয় বলে রাখা ভালো সম্মানিত দর্শক, যে একটা শিক্ষার্থীর জীবনে একটা ভালো প্রতিষ্ঠানের কিন্তু অনেক পরিবর্তন প্রভাব থাকে, যে প্রভাবের কারণে অনেক ইতিবাচক পরিবর্তন হয়ে থাকে। তো আমরা আসলে যেটা দেখি যে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু অনেক সময় একটি ভালো প্রতিষ্ঠান খুঁজে পায় না বা পছন্দের তালিকায় দিতে পারে না। তো যাই হোক, আজকের পর থেকে আমার মনে হয় যে নতুনভাবে ভাবতে শুরু করবেন, বিশেষ করে আপনারা যারা ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী তৈরি করছেন, উচ্চ শিক্ষার জন্য যারা আপনার প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে তাদেরকে ভালো কোয়ালিটি সম্পন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর কথা কিন্তু স্মরণ করিয়ে দিতে পারেন। আর সেই সমস্ত প্রতিষ্ঠানে যদি আপনাদের শিক্ষার্থী সুযোগ পায়, আমার দৃঢ় বিশ্বাস ভালো ফলাফল করবে, এবং প্রতিষ্ঠানও ভালো শিক্ষার্থী পেলে তাদেরকে সুন্দর এবং সফল শিক্ষার্থী হিসাবে গড়ে তুলবে। যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি। একটু পরেই আমরা প্রক্টর মহোদয়ের সাথে সাক্ষাৎ করবো এবং স্যারের কথা শুনবো। ধন্যবাদ সবাইকে, এই ভিডিওটি এতক্ষণ ধরে যারা দেখছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।